জি আসসালামু আলাইকুম। আসলে লিজ বলে এরকম কোনো কিছু না, মনের সাথে মন মিলছে, নিজের ভাই এর মতো। আমাদের এই জমিটা হচ্ছে পৈতৃক সম্পত্তি জমি, আমার দাদা এই জমিটা আমাদের দেওয়া হয়েছিল। এই জমিটা আসলে আমরা অনেকদিন ধরে বেকার পড়েই আছে, সেখানে আমরা অনেকদিন ধরে আসি না, শুধুমাত্র আমার দাদার লাগানো কিছু কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছগুলো বছর আমরা একবার আসতাম ওগুলো নিতে। আর এখানে জঙ্গল বাস থাকতো, পরেই থাকতো পরিত্যক্তভাবে। ভাইদের সাথে আসলো, ভাইদের সাথে আলাপ হইলো, মনের সাথে মন মিশলো। ভাইদের লিজ ওইটা দেওয়া না, দেওয়া হয়েছে যে তারা একটা খামার, পরিত্যক্ত খামার করুক, সুন্দর একটা খামার করুক, তারা দুধের জন্য কিছু গরু আনুক, সেটা হচ্ছে আমাদের দেশে দুধের জন্য গরুটাতে দুধের চাহিদাটা পূরণ হবে। আর না হোক, দুধের চাহিদাটা বাচ্চারা খাবে, মানুষ খাবে, মানুষের উপকার তো হবে, গরু পালন করবে, সেটা হচ্ছে মাংসের চাহিদাটা পূরণ হবে, এবং তাদের দেখে আরও দশজন দেখবে, আমাদের এলাকার কিছু লোকজন কাজ করবে, তারাও গৃহ পরিচালনা করতে পারবে, তারপর জীবিকা অর্জন করতে পারবে। তারপরে আপনার সেজন্যই আসলে এরকম দেওয়া যে তারা উন্নয়ন হোক এবং দেশের জন্য কাজ করুক, এবং মিট চাহিদা, দুধের চাহিদা, গারল, যেরকম গারল আমাদের দেশে অ্যাভেলেবেল নাই, তারা গারল অনেক অনেক জায়গা থেকে একটু একটু করে সংগ্রহ করছে, সংগ্রহ করে আস্তে আস্তে বড়ো করতেছে, সেগুলো বাচ্চা দিতেছে, মানুষ দেখতেছে, তাদের কাছে শিখতেছে, শিখে আস্তে আস্তে আরও চাহিদা বাড়াইতেছে, আরও দেশে নতুন করে খামার হইতেছে তাদের দেখে। আমরাও চাই যে তাদের দেশে সবাই উপকৃত হোক, দেশে বেকারত্বতা দূর হোক, সেজন্যই আসলে দেওয়া। এ বলেই আমি শেষ করছি, আসসালামু আলাইকুম। তালা ভাই, আমরা এই শেড সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমার নাম্বার শেড নাম্বার টু। আমার যে ওই ফুল শেডটা আপনি এর আগে দেখলেন, ওইখানকার গরুগুলো আমার এইখানে ট্রান্সফার হয়ে আসবে। আর নাম্বার ওয়ান শেডে আমার যে কোয়ারেন্টাইনে যে গরুগুলো আছে ওগুলো নাম্বার ওয়ান শেডে ইনপুট হবে। এভাবে ফেজ বাই ফেজ এগুলো ফরওয়ার্ড হয়ে আসে, তারপর এখান থেকে আমরা সেল প্রসেসিংগুলো করি। আমরা এই শেডটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এই যে কাঠ এবং পিলার দিবেন, ওইখানে আপনি যেরকম দেখেছিলেন যে ওখানে স্টিল স্ট্রাকচার, ওই এমএস পাইপ দিয়ে আমার খুঁটিগুলো করা, এখানে আমরা খুঁটিগুলো আলাদা করে বানিয়েছি, উপরে এখানে কাঠ ইউজ করেছি, ইনসুলেশন ইউজ করেছে, ওইটা থেকে এটা আরও ইকোনমি হয়েছে। ওটা আমি যেরকম বলেছিলাম ওটা প্রায় 5.5 লাখ টাকার মতো হয়েছে, এটা অলমোস্ট 4 লাখ টাকার মধ্যে হয়ে গেছে, অলমোস্ট সেম সাইজ। কত এটা? এটার সাইজ হচ্ছে এই 70 ফিট বাই 26 ফিট। স্যার, এই শেডটা সম্পর্কে বলেন যে শেডটা কি আদর্শ শেড? আদর্শ শেড হলে এই শেড সম্পর্কে ঠিক আছে, এই শেডটাও আপনার অ্যানিমেলের জন্য কমফোর্টেবল। আমরা যা দেখছি যে শেডের উচ্চতা এবং শেডের যে সেম, এবং এটা যেটা করেছে একটা গরুর জন্য এখানে প্রায় 9 ফিট জায়গা রেখেছে আর কি। এটার জন্য আরেকটু ভালো হতো যদি মাঝখানে চলার জন্য রাস্তাটা বা সামনে দিয়ে রাস্তা রাখতো। এটা 26 ফিট প্রস্তাব করেছে, এটা 30 ফিট হলে ভালো হতো আর কি। স্যার, এটা কিন্তু টেল টু টেল না, টেল টু টেল হওয়ার কম। ওকে, না যদি 30 ফিট করতেন আপনি তাহলে ফেস টু ফেস হলে 30 ফিট হলে, কিন্তু যেহেতু উনি টেল টু টেল করেছে ফ্যাটেনিংয়ের জন্য, দ্যাটস ওয়াই এটা ইকোনমিক শেড হয়েছে তার। কারণ যদি আরও 4 ফিট বাড়েন তাহলে তার টিন, কাঠ, ইট সব কিছু বেশি লাগতো, সেক্ষেত্রে তার এখানে কিন্তু কস্ট কমে আসছে, খরচ কমে আসছে। কাজে এটা 3.5 লক্ষ টাকা দিয়ে শিট করতে পারলে এটা খুবই চমৎকার। কারণ 70 ফিট বাই 26 ফিট শেডে এখানে গরু রাখা যাবে আপনার প্রায় 36টা গরু, হ্যাঁ ডবল সারি তো 36টা গরু রাখা যাবে, 4×72, তাই না? তাহলে দেখা যাবে যে আপনি এখানে 36টা গরু রাখা যাবে, 3.5 থেকে 4 লক্ষ টাকা এই শেডের খরচ অ্যারাউন্ড। তাহলে এটা কিন্তু খুবই ইকোনমিক। আমাদের কৃষক যারা বা নতুন ফার্মার যারা, যাদের কোনো ট্রেনিং নাই, তারা এই ধরনের একটা শেড তৈরি করে 12 থেকে 15 লক্ষ টাকা দেয়, এবং তারা প্রথমেই হোচেট খায়। এবং যে ধরনের শেড তারা তৈরি করে, পরে আসলে ওই শেডে গরু উঠানোর জন্য যে টাকার প্রয়োজন হয় সেই টাকা আর তার থাকে না। কাজেই ওনারা দুজনেই অনেক বুদ্ধিমানের মতো কাজ করেছে, এবং শেডটাও খুব কমফোর্টেবল হয়েছে। এখানে আমরা দেখছি যে শেডের মধ্যে খুব মুক্ত আলো বাতাস আছে, এবং এখানে ওয়াটারিং সিস্টেম অনেক ভালো, এখানে তারা পাইপ দিয়ে, এবং পানির সরবরাহটা বাইরে দিয়ে দিতে পারবে, ভিতরে আপনার খাদ্য এবং পানি পাশাপাশি রাখতে পারবে, তার ম্যানেজার যারা খাবার পাত্র, পানির পাত্র, এবং খুবই সুন্দরভাবে করেছে এটা। তারা এখানে দেখেন প্রায় 1.5 ফিট উঁচু দিয়েছে, 18 থেকে 20 ইঞ্চি, হ্যাঁ। তারপর যেটা হচ্ছে এখান থেকে গরু খুব সহজেই খেতে পারবে,
এবং পানি এবং খাবার এবং ওই দিক দিয়ে আপনার ওয়েস্ট মেটেরিয়াল বেরিয়ে যাওয়ার জন্য বাইরে দেওয়ার ড্রেন রয়েছে তাদের, তারা সেটা করতে পারবে। এবং গরুকে ঝর্ণা ব্যবহার করতে পারবে এখানে, এবং তারা এখানে যে স্টিল স্ট্রাকচারগুলো ব্যবহার করেছে এটা খুবই মজবুত হয়েছে। এবং এটা গরুর, এবং এটা দেখছেন যে এই যে তারা এখানে রিং ব্যবহার করেছে, এখান থেকে যখন রশি দিবে গরুতে এখানে, ওখান থেকে রশি থাকবে এবং গরু তার ইচ্ছা মতো উপরে নিচে নিতে পারবে, গরুটা কমফোর্ট ফিল করবে যেটা হবে আর কি। কিন্তু অনেক সময় মানুষ কী করে, এখানে আংটা লাগাই দেয় যেখান থেকে দড়ি থাকে, গরুটা এক জায়গায় টাইট হয়ে থাকে। বাট দিস ইজ মোর কমফোর্টেবল, যে এটা যখনই গরু মাথা উঁচু করবে ইচ্ছা মতো উঁচু করতে পারবে, নিচু করবে নিচু করতে পারবে, এক জায়গায় মানে কম্প্যাক্ট থাকবে না, দ্যাটস দ্য গরুর জন্য খুবই কমফোর্টেবল হবে। কাজে এই জিনিসগুলি খুব বিবেচনা করে সেট করতে হবে। এবং এটা এক জায়গায় প্রায় এখানে 3.5 ফিট দিয়েছেন, তাই তো? হ্যাঁ, 3.5 ফিট দিয়েছে, এবং এটা একটা গরুর জন্য পর্যাপ্ত জায়গা, 3.5 ফিট। হ্যাঁ, 3.5 ফিট, তবে হ্যাঁ কলম আমরা মূলত যদি 50 ইঞ্চি হয় বা 4x48 ইঞ্চি, হ্যাঁ 48 থেকে 50 ইঞ্চি হলে বেটার, ওকে, অর্থাৎ 4 ফিট হলে উত্তম। মানে 4 ফিট হলে এই গরুটা এখানে 9 ফিট আছে, তারপর আমি এখানে একটা গরু রাখতে পারবো যে গরুটার ওজন হবে 1 টন, এই ধরনের একটা গরু আমি এই জায়গাতে রাখতে পারবো। কাজে এটা একটা চমৎকার শেড হয়েছে, আমি সেই অর্থে বলবো যে এটা খুবই একটা মডার্ন শেড হয়েছে এবং খুবই সাশ্রয়ী মূল্যে একটা একটা চমৎকার আবহাওয়া এক গরুর জন্য একটা আরামদায়ক ঘর হয়েছে, যেটা গরুর জন্য খুবই প্রয়োজন, এবং এটা আশা করি তারা এখানে ভালো গরু তৈরি করতে পারবে। ওকে, আর কি দুনা বাংলার কিশোর ফুটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।